হ্যালো, আসসালামু আলাইকুম। তানভীর আহমেদ ফ্রম তানভীর ব্লগস। আমার এই আজকে একটা বিশেষ জিনিস দেখানোর জন্য ভিডিওটা, এই যে আমার টেম পাখিটা ছিল, টেম পাখিটা এই যে, হ্যাঁ টেম পাখিটা, আর এই যে হচ্ছে মেলটা। এখন এই যে তিনটা বাচ্চা ঘরের থেকে বের হয়েছে। ঘরের থেকে বের হওয়ার পরে এখনও আমি বাবা মার থেকে আলাদা করি নাই। কেন করি নাই? এই যে দুইটা, একটা ইয়েলো, একটা লেসুইং, আর একটা লেসুইং। হ্যাঁ, এখন কেন করি নাই বাচ্চাগুলোকে, কেন এখনও খাওয়ার শিখার পরে? ওরা কিন্তু সেলফ ফিডিং, ওরা নিজেরাই খায় নিজেরাই। কিন্তু বাবা মার থেকে আলাদা না করার কারণ হচ্ছে যে যতদিন বাবা মার সাথে থাকবে পাখিগুলো শক্ত হবে, আরও শক্ত হবে পাখিগুলো। এই যে এখনও ওরা সেলফ ফিড হইলেও এখন যদি আলাদা করে দেই তাহলে কিন্তু ওরা ওইভাবে খাবে না। আর এই যে লেসুইং মা, লেসুইং বাচ্চা, মাশাল্লাহ পাখি এবার খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এই যে আর একটা লেসুইং বাচ্চা, যেহেতু মা লেসুইং, বাচ্চা দুইটা হয়েছে লেসুইং, আর একটা হয়েছে ফুল ইয়েলো, একদম ইয়েলো। আর গরমের কারণে বক্সটা খুলে নিছি, কারণ মাঝে মাঝে ওরা বক্সে ঢুকে থাকতো। এই যে এখন ওরা ফ্লাই করে, কিন্তু এখন ওরা ফুল ফ্লাই করে এবং নিজে নিজে খায়, কিন্তু তবুও আমি ওদেরকে এখনও আলাদা খাঁচায় দিচ্ছি না। কারণ আলাদা খাঁচায় দিলে এই যে ফলমূল দিচ্ছি, পেয়ারা, আপেল, নিমের পাতা, তারপরে সিড মিক্স, তারপরে কিছু এগ ফুডও দিই। এগ ফুড এখন দুপুরে দিব না, কারণ প্রচণ্ড গরম। তো সেগুলো একটু হলেও বাবা মা খাওয়ায়, এখন পর্যন্ত বাবা মা খাওয়ায় দেয়। কিন্তু আমি যদি এখন এদেরকে আলাদা করে ফেলি তাহলে ওরা শুধু সিড মিক্সটা খাবে আর একটু ফল খাবে, বাবা মা যে খাওয়ায় দিচ্ছে ওইটা আর খাবে না, ওইটা আর খাওয়ারটা পাবে না। এতে করে পাখির বাচ্চাগুলো উইক হবে। কিন্তু আমরা যারা বেশি বাচ্চা নেওয়ার জন্য মনে করি বাচ্চা আলাদা করে দিব, বাচ্চা আলাদা করে দিলে হয়তোবা তাড়াতাড়ি পাখি ফিট হয়ে যাবে, কিন্তু বাচ্চাগুলো ওরকম শক্ত এবং ওরকম ফিট হবে না। সেজন্য আমাদের উচিত বাচ্চা সেলফ ফিট হওয়ার পরেও বাবা মার সাথে কমপক্ষে দুই মাস রাখলে এই বাচ্চাগুলো অনেক শক্ত সমর্থ এবং হৃষ্টপুষ্ট হবে। যেমন ধরেন এই ককাটেল পেয়ারে কোনটা বাচ্চা এইটা বোঝা যাচ্ছে না। এই যে এইটা হচ্ছে বাচ্চা, কিন্তু এদেরকে দেখে কখনো বোঝা যায় না। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কোনটা পেয়ার আর কোনটা বাচ্চা। এই যে এইটা বাচ্চা, আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।